রাজবাড়িতে বিদেশি সবজি ক্যাপসিকাম চাষে আগ্রহ বাড়ছে। ব্যতিক্রমী স্বাদের এই সবজি চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেকেই। উদ্যোক্তা হিসেবে কৃষিকে বেছে নিতে আগ্রহীদের জন্য ক্যাপসিকাম চাষ আদর্শ হতে পারে বলে মনে করে কৃষি বিভাগ। রাজবাড়ির প্রতিনিধি সাজিদ হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছেন রাজবাড়ি শহরের বাসিন্দা শহীদুল ইসলাম। রেস্টুরেন্ট ব্যবসায়ী শহীদ 2019 সালে এক বিঘা জমিতে এই সবজি চাষ করেন। এতে খরচ হয় পৌনে 2 লাখ টাকা। প্রথম বছরেই সফলতা পান তিনি। নিজের রেস্টুরেন্টের চাহিদা মিটিয়ে বিক্রি করেন 4.5 লাখ টাকার ক্যাপসিকাম। রাজবাড়ি জেলা কৃষি কর্মকর্তা, তাদের কাছ থেকে আমি সহযোগিতা নেই কিভাবে এটা সহজ করে চাষ করা যায়। আমি এখানে 3টা জাতের বীজ চাষ করেছি, সব ধরনেরই হয়, কিন্তু এর জাতটা যে জাতটা ভালো সবচেয়ে আমি সেটাই চাষ করেছি। ঢাকা সহ দেশের 16টি জেলায় রপ্তানি হচ্ছে রাজবাড়ির ক্যাপসিকাম। সালাদের জন্য আদর্শ এই সবজি, তরকারি হিসেবেও খাওয়া যায়। আমরা যারা তরুণ যুব সমাজ আছে, তারা কিন্তু ক্যাপসিকাম চাষে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারি। আমরাও চাই যে আমরা এমন কিছু একটা করতে যাতে ভবিষ্যতে আমাদের একটা সুন্দর কিছু করতে পারি। ক্যাপসিকামের আবাদ নতুন প্রজন্মকে কৃষিতে উৎসাহিত করছে বলে মনে করে কৃষি বিভাগ। রাজবাড়ি ক্যাপসিকাম চাষের জন্য খুবই একটা অপার সম্ভাবনা প্লেস। এখান থেকে আমাদের আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং আমরা হচ্ছে এই ক্যাপসিকাম বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব। পুষ্টি সমৃদ্ধ এই সবজি চাষে তরুণ উদ্যোক্তাদের আগ্রহ কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে আশা করে সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।